হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো আমি এখন দেখো রান্নাঘরে আছি, আর মা ওদিকে মাংস ধুতে গেছে, আর ছোটো মা সবজি কাটছে। তো গ্যাসটা ফাঁকা থাকবে, তার জন্য আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়েছি কুমড়ো, আর একদিকে বসিয়েছি মাছের মাথা, ছিল ইলিশ মাছের মাথা আগের দিনের, ওগুলো আমি ভেজে নিচ্ছি, কেননা শশার তরকারিতে দেব তার জন্য। আর এদিকে বরবটি দিয়ে মাছের ঝোল হবে বাবার জন্য, বাবা যেহেতু মাংস খায় না তার জন্য। আর ভাতটা একবার ফুটিয়ে ফোটানো হয়ে গেছে, তো তার জন্য নামানো আছে। আর এদিকে দেখো মা মাংস ধুচ্ছিল, আর এদিকে বাবার জন্য দু পিস মাছ এনেছে। আর এই গামলা তো দেখো এখনো এই কটা আছে মাংস এখনো ধোয়া। সবাই একটু হাই করে দে, পাপা হাই করো, বাবা হাই করো, এখানে দেখো পাঁচজনা খেলা করছে বল নিয়ে। অর্কর পাটা ঠিক করে মেলতে পারেনি, লাগে হচ্ছে না একটু বড়। তো এদিকে সব কাজ বাজ আমাদের শেষ হয়ে গেছে, শেষ বলতে যেন ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়নি, ওটা কালকে ছাড়া আর হবে না। আর মায়ের রান্নাটাও প্রায় হয়ে গেছে, শুধু ওই মাংসটা একটু হলেই হয়ে যাবে। আর এই যে কষানো মাংস খাবো এখন, খেয়ে আবার আমরা একটু বেরাবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি, তা বেরাবো যখন তোমাদের দেখাচ্ছি। ওই যে মা লক্ষ্মীকে নিয়ে এখন পুকুরে দিয়ে আসবো, মা লক্ষ্মী চলে যাচ্ছে, আবার আসবে মা লক্ষ্মী। আর চলো নিচে যাও, মায়ের রান্না হয়ে গেছে। তো চলো নিচে, সব ল্যান্ডা প্যান্ডা গুলো আছে, পাপার জুতোটা নিয়ে যাই। যে সাইকেলে করে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে, মা লক্ষ্মী গাড়িতে আসছে, সাইকেলে যাচ্ছে। আমার পাপাও যাচ্ছে, ওই যে পাপা পেছনে, ওই যে পাপাও ধরেছে, দেখো তুই দেখো পাপাও ধরেছে ঠাকুর, পাপা চিয়ে লাগবে, ঢোকা লাগবে, ও ধরবে, ওরা ধরেছে, ও ধরবে। হ্যাঁ এতজন ধরে আছে, ওকে দেখা যাচ্ছে না, লক্ষ্মী ঠাকুরকে নিয়ে যাচ্ছে। চলো চলো, পিসি দাঁড়িয়ে আছে, আমরা পুকুরে চলে এসেছি, আমাদের এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে সাইকেলে করে এলাম, দেখতেই পেলে যে ছোট মা কোলে করে নিয়ে আসছে, সাপ আছে, সাপ আছে, ঠাকুরটা ডুবে গেছে কিন্তু
চল ফোন তো গট নিয়ে গট নিয়ে দেখ ছক নামে না নামে না হালকা সরু নামে না আস্তে করে পা দাও তুই ওই দিকে যা ওই কোন রাস্তা দিবি ওই ওখানে ওটা পুরো উঠে গেলে বেশি ভালো ওটা পুরো উঠে যাব না উঠতে পারবি মজা মিজন কি খেলবো না আর এই পুকুরে মানে অনেক ঠাকুর বিসর্জন হয় তো দেখো সব ঠাকুরের মালা ঠালা ঠাকুর ওই দিকে আমাদের ওখানে এই একটাই পুকুর আছে কত সুন্দর দেখো ঘাট বাঁধানো সিঁড়ি দিয়ে চলো এবারে বাড়ি যাওয়া যাক তো মাঠ থেকে আমরা ঘরে চলে এসেছি তো ঘরে এসে স্নান ঠান করলাম এখন বাজে 1:30 তো সবাই স্নান ঠান হয়ে গেছে এখন খাবার খাচ্ছে আমি এসেছি পাপার খাবার তো পাপাকে এখন ভাত খাওয়াবো এই যে পাপা কার্টুন দেখছে আর ভাত খাবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে